আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ও ওমানে আজকে গুরুত্বপূর্ণ নিউজগুলো আজকে জানিয়ে দেব অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার এই তিন দিনে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে দুই জন বৃহস্পতিবারে সাতশো জন শুক্রবারে ছশো জন এবং শনিবারে সাতশো জন এই তিন দিনে মোট দুই জন আক্রান্ত হয়েছে এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে চার হাজার একশো বাইশ জন তো প্রবাসী ভাইরা যারা এদিক সেদিক ঘুরাফিরা করেন তো তারা একটু সচেতন থাকবেন এবং মাস্ক পরিধান করবেন মধ্যে আপনারা জানেন যে মাস্ক না পরলে জরিফানা গুনতে হয় এদিকে দেশে চব্বিশ ঘন্টা করোনা আটজনের মৃত্যু হয়েছে দেশে চব্বিশ ঘন্টা করোনা আটজনের মৃত্যু হয়েছে এ নিয়ে দেশে আটাইশ হাজার একশোচল্লিশ জনের মৃত্যু হলো এই সময় নতুন করে শনাক্ত হয়েছে পাঁচ হাজার দুইশো বাইশ জন শনাক্ত হার দাঁড়িয়েছে সতেরো দশমিক এ পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ষোলো লাখ সতেরো হাজার সাতশো এগারো জনের রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় গত চব্বিশ ঘন্টা করোনা থেকে সুস্থ হয়েছেন এখন পর্যন্ত সুস্থ হয়েছেন পনেরো লাখ বায়ান্ন হাজার আটশো তিরানব্বই জন গত চব্বিশ ঘন্টায় উনত্রিশ হাজার ছয়শো বিয়াল্লিশ জনের নমুনা সংগ্রহ করা হয় পরীক্ষা করা হয় উনত্রিশ হাজার তিনশো পাঁচটি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার চোদ্দ দশমিক বিরাশি শতাংশ মোট শনাক্তের হার তেরো দশমিক চুচল্লিশ শতাংশ গত চব্বিশ ঘন্টা মারা যাওয়াদের মধ্যে পাঁচজন পুরুষ তিনজন নারী ঢাকা বিভাগে মারা গেছেন চারজন চট্টগ্রাম ও তিন সিলেট একজন মারা গেছেন দেশে কাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাত জনের মৃত্যু এবং তিন হাজার চারশো সাতচল্লিশ জনের শনাক্ত তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এ নিয়ে দেশের করোনা মোট মৃত্যু হয়েছে আঠাশ হাজার একশো ছত্রিশ জনের এবং শনাক্তের সংখ্যা দাঁড়ালো ষোলো লাখ বারো হাজার চারশো উনানব্বই জন দুই হাজার বিশ সালে আটই মাস দেশে করোনা ভাইরাসের প্রথম রুগী শনাক্ত হয় এর দশ দিন পর আঠারোই মাস করোনা আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয় এরপর ধীরে ধীরে আক্রান্ত হার বাড়তে থাকে তো বন্ধুরা এ ছিল আমার কাছে ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি